অনেকদিন আগে দেখছি রেকর্ডিং তো চালু স্যার। হ্যাঁ বসেন বসেন, রেকর্ডিং তো চালু আছে। গুগল ক্লাসরুম এর কোডটা আছে এটাই দেওয়া আছে সো ইডিএ আমাদের অলরেডি ডান। আর আমরা কালকে কি করেছি, দুইজন করে আপনার ডাটা সায়েন্সের একটা প্রজেক্ট করবেন। প্রজেক্টে কি করা লাগবে এটা বলি, প্রজেক্টে কিছু আইডিয়া আমি আপনাদেরকে আমার কাছে ছিল, আমি লিখি আছে তো আমাদের লাইব্রেরির একজন ভালো কম্পিউটার স্যার। আমাদের তো ওই যে বার ম্যাপ হিপ ম্যাপ এগুলো কিভাবে করে এই রুলস গুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলো কি আপনার ওই যে ল্যাব এক্সামে করতে দিবে? আমি আপনাদের গুগল ক্লাসরুমে কিছু সাজেশন দিয়ে দিতে পারি যে এর ভেতরে বাইরে করতে পারবে। থাকবে হচ্ছে আপনাদের প্রজেক্টে আপনাদের 20 মার্ক থাকবে হচ্ছে প্রজেক্টে, ঠিক আছে ফাইনাল 40-এর 20 মার্ক থাকবে হচ্ছে প্রজেক্টে, বাকি 20 মার্কে ফাইনাল হবে, এরকম একটা বিষয়। তো প্রজেক্ট না থাকলে ফাইনাল আসলে পাস করতে পারবেন না। সো প্রজেক্ট লাগবেই। প্রজেক্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ডাটা সায়েন্সে এতদিন আমরা যা শিখছি প্লট প্লট করা, ওরা প্লট প্লট করে আপনি কোনো একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোনো একটা প্রবলেম সলভ করবেন। যেরকম ধরেন যে হার্ট অ্যাটাক প্রেডিকশন, অথবা যে আমরা যেরকম একটা করছিলাম না একটা ইমেল ফেক না রিয়েল, ওই টাইপের কিছু আর অন্য প্রজেক্ট আছে না, যে এটা হচ্ছে অ্যাড নাকি অ্যাড ওইটা রিয়েল এফে, ওইখানে তো আমি নিজে ইনপুট দিতেছি সেটার উপরেও প্রেডিক্ট করতেছে, আমি ট্রেন করেছি পরে ইনপুট দিতেছে সেটার উপরে সেই করতেছে, কিন্তু ওইটারে এমনি ইতে কিভাবে ই কোডে কোডে হচ্ছে গিয়ে কোডে হচ্ছে সেম একই জিনিস। আপনি হচ্ছে আমাকে যখন শো করবেন আপনি ইনপুট দিবেন অথবা কয়েকটা ইনপুট মানে ক্লিয়ার রাখবেন দিয়ে রাখবেন আগে, মানে স্ক্যান করবেন না, জাস্ট আপনি ইনপুট দিয়ে রাখবেন
সেই ইনপুটগুলো নিয়ে কাজ চালাবে। সো ডাটা সায়েন্সের প্রজেক্ট কি টাইপ হইতে পারে, এইটা হচ্ছে বিভিন্ন কিছু, ধরেন ডাটা সায়েন্সের প্রজেক্টটা বিভিন্ন কিছু ক্লাস্টারে, ডাটা ক্লাস্টারে মনে করেন দুই টাইপ তিন টাইপের ডাটা আছে, এগুলোকে আলাদা করে এটা প্রজেক্ট হইতে পারে। তারপর হইতে পারে যে স্টক মার্কেট প্রেডিকশন, স্টক মার্কেট প্রেডিকশন মানে হচ্ছে কালকে স্টক প্রাইস কেমন হবে। তারপর হচ্ছে আপনার কোনো একটা পণ্যের, ঠিক আছে, সাপোজ হচ্ছে আপনি একটা নতুন একটা চকলেট লঞ্চ করছেন, এটার প্রেডিকশন, বা অলরেডি মার্কেটে আছে ধরেন যে কোকা কোলার সেল প্রেডিকশন। তারপর পপুলেশন প্রেডিকশন, ধরেন যে বাংলাদেশের পপুলেশন এখন আছে হচ্ছে 1 কোটি, 10 বছর পর কত হবে, বা হার্ট অ্যাটাক প্রেডিকশন। তো তো স্যার আমাদের তো আগে ট্রেন করানোর জন্য রিসোর্স লাগবে। হ্যাঁ, তো রিসোর্স আমি কই আপনাদের দিচ্ছি না। ও আচ্ছা, এইভাবে আপনারা, ঠিক আছে, রিসার্চার রিসোর্স আমি আপনাদের দিব না, আমি বলতেছি আমি কিভাবে দিচ্ছি। এর আগের দিন আমি ডাটা ডাউনলোড করা শিখাইছি, আপনারা ছিলেন না কেউ, ছিল হলো রাকিব আর তার মেয়ে, তো ডাটা ডাউনলোড করা শিখাইছে। হ্যাঁ, ল্যাবে ইডিএল ল্যাবে যেটি ওদিন হচ্ছে ডাটা ডাউনলোড করা শিখাইছি। ডাটা ডাউনলোড করতে হচ্ছে ক্যাগল নামে একটা সাইট আছে, নাম শুনছেন? এটা আমি যদি কেউ নাম না শুনেন নেক্সট ক্লাসে আবার দেখা যাবে, সবাই থাকবেন নেক্সট ক্লাসে। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওখান থেকে ডাটা পাওয়া যায়, ডাটা ডাউনলোড করে ওই ডাটা, ওই ডাটা গুলো এই যে সিএসভি ডাটা আমরা যেগুলো, ওই টাইপের ডাটা পাওয়া যায়, ওগুলো ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করি আমরা। সো ডাটা ডাউনলোড করার জন্য জায়গা আছে, ওই রেকর্ডিংটাও আমি দেখি আসছে কিনা, আসলে আমি আপলোড দিয়ে দিব না, আপনারা যেন দেখতে পারেন, ঠিক আছে। সো প্রজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে, আপনারা একটু গুগল করলেই পাবেন যে কী টাইপের ডাটা সায়েন্সের প্রজেক্ট হয়। ইউটিউবে দুই দিন দু একটা সার্চ দেন, দিলে বুঝতে পারবেন। সো এখানে একটা টিউটোরিয়াল দিয়ে একটা প্রজেক্ট করেন, আমি চাচ্ছি না যে প্রজেক্ট এমন চাচ্ছি না যে একদম ইউনিক হার্ড এরকম না, ওটা মেশিন লার্নিং এ গিয়ে আমি বলবো যে আপনারা একটু হার্ড করেন, মেশিন লার্নিং এ গিয়ে আপনাদের উপর প্রেশার দিব। এটা যেহেতু প্রথম কোর্স আপনাদের, সেই জন্য আপনারা সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো একটা প্রজেক্ট করবেন, এবং দুইটা টিমের প্রজেক্ট এক হইতে পারবেন। সো যে আমাকে আইডিয়া ফার্স্ট জমা দিবেন, তারপরে ওই আইডিয়া আর যে জমা দিবে তার আইডিয়া পাবেন। আমাদের ওকে, তো স্যার আপনি এই যেগুলো শিখিয়েছেন কালকে, আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটা দেখে আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে কান্ট্রির সাথে আমি কিভাবে রিলিজিয়ারটা ই করবো। পরে গুগলে সার্চ করলাম, অনেকগুলো পরে সব জায়গায় দেখতেছি যে এখানে তো একের অধিক অনেকগুলো ভ্যালু আছে, ওইটা কাউন্ট করতেছে। আবার স্যার আমি দেখছি যে কান্ট্রির যেটা ওটার ভিতরে আবার যে এই মুভি রিলিজ হয়েছে এই সব কান্ট্রিতে একাধিক কান্ট্রিও আছে, তো ওইটা আবার সর্ট করে নেওয়া লাগছে। বলি কান্ট্রির ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওই কোডে সলিউশন দেওয়া আছে, আমার ওই কোডে অলরেডি এরকম একটা ছিল হচ্ছে জনরা, জনরা নামে একটা জিনিস ছিল। সো জেনার, জেনার, জেনার না, এটা জিনিস হচ্ছে জনরা, জনরা। একটা মুভির তিন চারটা জনরা হতে পারে, যেরকম কমেডি, অ্যাকশন, রোমান্স, তিনটাই হতে পারে। আমরা করছিলাম কি, প্রথম যে জনরাটা শুধুমাত্র ওইটাই নিছি, বাকিগুলোকে বাদ দিছি। সো আপনার যেগুলো কান্ট্রি আছে শুধুমাত্র প্রথম কান্ট্রিটা নেবেন, বাকি কান্ট্রি বাদ দিবেন। ওইটা বুঝছি স্যার। বাদ দিয়ে কান্ট্রিগুলোকে আপনি যদি ওই যে অনেক হিজি বিজি আসে কান্ট্রিগুলো দেখতে লেখাগুলো, আপনি যদি ওটাকে লেভেল ইনকোডেড করে ফেলেন। স্যার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ই করছি, যে আপনার যে ইয়ার যে রিলিজ ইয়ারের যেটা ওটা ফার্স্টে আসছে একটার উপর আর একটা চলে আসছে, পরে দেখলাম যে এটা কীভাবে সলভ করা যায়, বলো যে ওটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা ঘুরে দিলে না জন্য কি, পরে এখন খারাপ খারাপভাবে আসছে আর কি।
আচ্ছা ওটা আপনারা যেমনি করেন ওটা হচ্ছে মানে এটা চলে আপনার ওইটার সাথে ডিরেক্টলি আপনি তৈরি করতে পারবেন না বায়োগ্রাফটা আপনাকে একটু প্রি প্রসেসিং করে নিতে হবে ডাটাটাকে যেরকম আমি বললাম যে এই আলাদা করো আলাদা সো এরকম কিছু কাজ করে তারপর করতে হবে সো এগুলো করার পর এইটা আমি দেখতে যাচ্ছিলাম যে আপনারা কি কিভাবে অ্যাপ্রোচ করেন আপনি যেটা করছেন ওটা আপনাকে দেখেন না আপনার কাছে রাখেন বাকি যারা যার মতো করুক আমি দেখবো যে আপনারা কি করেন স্যার ফার্স্টেই করছে ওইটা এমন হিজি হিজি আসছে আচ্ছা সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিসিএ পিসিএর ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল এটাকে বলা হয় হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন আচ্ছা সো পিসিএল হচ্ছে একটা অ্যালগরিদম যেটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগরিদম বলা হয় সো ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগরিদম বলতে আসলে কি বোঝায় বলতে বোঝায় যে আমাদের ডাটা সেটে অনেকগুলো কলাম থাকে ঠিক আছে ডাটা সেটে অনেকগুলো কলাম থাকে কিন্তু সবগুলো কলাম আমাদের সব সময় লাগে না সো ধরেন আমি আপনি একটা সার্ভে করছেন ধরেন যে আমাদের আগের যে সার্ভে সার্ভেতে আমরা কি করলাম আমরা হচ্ছে তার নাম নিলাম তার রোল নিলাম তার হচ্ছে এজ নিলাম হাইট তারপর ফেভারিট ফুড নিলাম তারপর হচ্ছে এসএসসি রেজাল্ট নিলাম ঠিক আছে সো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি যে একটা রিলেশন বের করতে চাচ্ছি যে যার কত জনের এখান থেকে আমরা বের করতে যাচ্ছি যে কত জনের বয়স ধরেন বয়সের সাথে তার ফেভারিট ফুডের বয়সের সাথে তার এসএসসি ইয়ারের মিল আছে ঠিক আছে সাপোজ আমি এসএসসি ইয়ার দিলাম এটা আরো সহজে বোঝা যায় সো বয়সের সাথে এসএসসি ইয়ারে মিল আছে দেখা যাচ্ছে যে বয়স যদি চিন্তা করি 18 19 তারপর 17 ইত্যাদি ইত্যাদি এই টাইপের বয়সগুলো হচ্ছে কি আমাদের এসএসসি ইয়ারের সাথে এসএসসি ইয়ার যদি আমরা বিবেচনা করি আপনারা যারা আছেন তাদের হচ্ছে যে 17 থেকে 2018 19 এর 14 থেকে স্যার 14 থেকে সরি 14 থেকে 14 15 16 এই টাইপের সো আচ্ছা এই কথা বলেন না বসেন বসেন কথা বলেন না আচ্ছা সো একটা জিনিস দেখেন
আমরা একটা রিলেশন বের করতে চাচ্ছি, রিলেশনটা হচ্ছে ধরেন এইচ এর সাথে এসএসসিআর। তো এইচ এর সাথে এসএসসিআর এর রিলেশন বের করতে গেলে আমার কি নামের কোনো দরকার আছে, রুলের কোনো দরকার আছে, ফেভারিট ফুডের কোনো দরকার আছে? না স্যার, না। সো এই অ্যালগরিদমটা হচ্ছে এমন একটা অ্যালগরিদম যেটা হচ্ছে আমাদের অদরকারি যে ডাটাগুলোর দরকার নাই সেই ডাটাগুলো বাদ দিয়ে দেবে। ঠিক আছে, আমরা যদি এইচ এর সাথে এসএসসিআর এর রিলেশন করতে যাই আমাদের বাকি ডাটার দরকার নেই। আরো একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যদি আমাদের ডাটা সেটে একটা কলাম থাকে, সাপোজ একটা কলাম, সাপোজ এরকম এইচ আছে, এরকম একটা কলাম আছে, একটা কলাম থাকলে আপনি ডাটাগুলোকে কিভাবে গ্রাফে বসাবেন? একটা কলাম থাকলে ডাটাগুলোকে আপনি এইভাবে একটা সরল রেখায় বসাতে পারবেন, তাই না? এর বয়স হচ্ছে যে দুই, এটা দুই, এটা হচ্ছে চার, এটা ছয়, এটা আট। সো আটে একজন আছে, দুইয়ে একজন আছে, চারে একজন আছে, এদিকে আরো কতজন আছে। যদি আমাদের দুইটা কলাম থাকে, ধরেন এসএসসিআর যদি থাকে, তাহলে এসএসসিআর এর যদি দুইটা কলাম থাকে, এখানে আরেকটা কলাম থাকে, এটা হচ্ছে 2012, 2014, এটা 2010। সো এরকম এসএসসিআর যদি থাকে তাহলে আমাদের ডাটাগুলো যদি আমরা দেখাইতে যাই তাহলে আমাদের ডাটাগুলো দেখতে হবে এরকম এরকম। এটাকে বলা হয়েছে 2D ডাটা, 2D। যদি আমাদের এখানে আরেকটা জিনিস থাকে, SSCR থাকে, H থাকে, আরেকটা থাকে হচ্ছে হাইট, যদি আপনাদের এর সাথে হাইটও যোগ করি তাহলে 3D হয়ে যাবে, তখন ডাটাটা হয়ে যাবে 3D। তখন হচ্ছে জিরোর কাছের যে ডাটাগুলো, ঠিক আছে, জিরোর কাছের যে ডাটাগুলো, ডাটাগুলো দেখতে এরকম লাগবে, দূরের যে ডাটাগুলো দেখতে ছোট লাগবে, ছোট লাগবে। এই যে এটা সবচেয়ে ছোট, এটা আরো ছোট, এটা আরো বড়, এটা হচ্ছে 3D। কথা কি বোঝা গেছে? জি স্যার। মানে যেটা আমার কাছাকাছি আছে সেটা দেখতে বড় লাগবে, যেটা দূরে আছে সেটা তো ছোট লাগবে, এটা হচ্ছে 3D ডাটা। এরপর আমি যদি এইখানে আরেকটা দিই, তাহলে এই ডাটাটা আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? ঠিক আছে, 4D ডাটা রিপ্রেজেন্ট করার কোনো উপায় নেই। ঠিক আছে, ডাটা 4D আপনি যদি কোনো গ্রাফে দেখাইতে চান আপনি দেখাইতে পারবেন না। ঠিক আছে, বাদ স্যার, মানে আকাশ আমি 4D করতেছি। ওটাই তো 39টা ডাইমেনশন ছিল, কলাম মানে 39টা ডাইমেনশন ছিল, তাহলে কিন্তু 39টা ডাইমেনশন আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না একসাথে, সম্ভব না। আপনার দুইটা ভার্সেস দুইটাই দেখবেন যে আপনারা করছেন, অথবা তিনটা 3D আমরা এখন একটা করি, আমরা সব করছি একটা ভার্সেস আর একটা, এ ভার্সেস বি, এরকম আমরা দুইটা দুইটা করেই করছি। আমরা এখন 3D ডাটাও দেখি না, 2D মধ্যে সীমাবদ্ধ আছে। সো এই সব ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আমাদের হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন করতে হয়, মানে হচ্ছে ডাটাগুলোকে 2D তে কনভার্ট করে আনতে হবে, না হলে আমরা এই ডাটাগুলো রিপ্রেজেন্ট করতে পারি না। তো 2D কে কিভাবে কনভার্ট করব? যে সকল কলামের দাম কম বা যে সকল কলাম ইররিলেভেন্ট টু আওয়ার টপিক, মানে দরকার নেই আসলে কলামের দাম কম, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। যেরকম আমি বললাম যে এসএসসিআর এর সাথে যদি আমি এইচ এর তুলনা করতে যাই তাহলে আমার এই দুটো কলামের কোনো দরকারই হবে, হাইট আর ওয়েট এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তো আমরা এগুলো বাদ দিব। তো এখন এইটা আমরা কিভাবে বাদ দিব? লজিক্যালি আমরা কিভাবে বাদ দিব সেইটাই হচ্ছে গিয়ে PCA বা ডাইমেনশনালিটি রিডাকশন
সো এইখানে আমাদের হচ্ছে একটা ডাটা সেট আছে, ডাটা সেটটা সিস্টোলিক বিপি ডায়াস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি মানে হচ্ছে আপনার যে ব্লাড প্রেসার যখন মাপে লোটা লোটা লোটাকে বলা হয় হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বা বিপি, আর হাইয়েস্টটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার বা বিপি। সো এইটা হচ্ছে আপনার হাইয়েস্ট ব্লাড প্রেসার, এটা হচ্ছে আমার লোয়েস্ট ব্লাড প্রেসার, এরকম হচ্ছে ছয়টা ডাটা আছে। ডাটাগুলোকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এই যে 126/78 যদি বসেন, এই যে 126 এই সাইডটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর। সো নেক্সট আমরা যেটা দেখব যেটা নাম হচ্ছে পিসিএ ইউজ করে কিভাবে আমরা বুঝবো যে কোন ডাটাটা রাখবো কোনটা বাদ দিব, এটাই আমাদের টার্গেট। সো এইখানে ছয়টা স্টেপ আছে, প্রথমটা হচ্ছে সেন্টার দা ডাটা, তারপরটা হচ্ছে ক্যালকুলেট দ্য কনভারিয়েন্স ম্যাট্রিক্স, ক্যালকুলেট আইগেন ভেক্টর অফ কনভারিয়েন্স ম্যাট্রিক্স, ক্যালকুলেট আইগেন ভেক্টর অফ কনভারিয়েন্স অফ দ্য কনভারিয়েন্স ম্যাট্রিক্স, দুইবার করতে হবে এটা, তারপর আইগেন ভেক্টর বের করতে হবে প্রিন্সিপাল। এগুলো কোনটা কি আমরা একটু দেখব। ফার্স্টে হচ্ছে আমরা যদি ডাটাটা বসাই গ্রাফে, ডাটাটা যদি গ্রাফে বসাই তাহলে ডাটাগুলো দেখতে হবে এরকম, কারণ এটা হচ্ছে 126 অনেক দূরে, 0 থেকে অনেক দূরে, এটা হচ্ছে 80 0 থেকে 80 এটাও অনেক দূরে, সো ডাটাগুলো অনেক দূরে এইভাবে আছে। আমরা এবার কি করব, ডাটাগুলোকে সেন্টারে নিয়ে আসব। কিভাবে সেন্টারে আনব, আমরা প্রথমে এই ডাটাগুলো এভারেজ বের করব। এভারেজ কিভাবে বের করি, যোগ করে কয়টা ডাটা আছে, ছয়টা ডাটা আছে সেটাতে ভাগ করি, ছয় দিয়ে ভাগ, এটাকেও যোগ করে টোটাল ডাটা আছে হচ্ছে ছয়টা, ছয় দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 82, এটা আসে 82, এটা আসে 129। সো ডাটাগুলোকে বিয়োগ করলাম হচ্ছে কত দিয়ে, এভারেজ দিয়ে বিয়োগ করলাম, এভারেজ বের করলাম, তারপর বিয়োগ করলাম। বিয়োগ করার পরে আমাদের সেন্টার, এই যে বিয়োগ করার পরে রেজাল্টটাই হচ্ছে সেন্টার ভ্যালুগুলো। আচ্ছা সেন্টার এস বিপি, আচ্ছা ঠিক আছে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। সো সেন্টার বিপি হচ্ছে এই বিয়োগ ফলগুলো, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। সো সেন্টার কিভাবে হইল, আমরা এইটাকে এখন ধরবো এক্স অ্যাক্সিস, এইটাকে এখন ধরবো ওয়াই অ্যাক্সিস। সো ডাটাগুলো আমরা যদি বসাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেখেন প্রথমটা হচ্ছে -3 4, সো এই যে এক্স অ্যাক্সিসে -3, এটা হচ্ছে 4, তারপর একটা হচ্ছে -1, এইদিকে 2, এই যে -2, মানে এই ডাটাটা এইভাবে আমরা যদি বসাই তাহলে সেন্টার বলতে কি বোঝায়, সেন্টার বলতে বোঝায় যে দেখেন ডাটাটা এই ডাটাগুলোর মাঝ বরাবর আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চলে গেছে এবং ডাটাটা সমানভাবে চারিদিকে ছড়ায় আছে, মাঝ বরাবর আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জিরো এটা মাঝে আছে, কথা বুঝতে পারছেন, এটাই হচ্ছে ডাটা সেন্টার, এটাই সেন্টার ডাটা। আচ্ছা এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এইখানে আপনাদের লেখা আছে যে এখানে আমাদের কি কি করা হচ্ছে, সো আপনারা স্লাইড যখন দেখবেন তখন বুঝতে পারবেন কি কি হচ্ছে। কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হবে, সো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা হচ্ছে এখানে ছোট ছোট কলামের নাম, সো এখানে এক্স আর ওয়াই থাকলে আপনি লিখবেন এই যে এক্স মাইনাস এক্স বার,
স্যার এক্স আই কি সি জানেন এক্স আই মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এক নাম্বার এক্স তারপরটা দুই নাম্বার এক্স আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাম ইয়া করছে ও আচ্ছা এটাই শেষ এটা হোল স্কয়ার সো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কয়ার সো আমরা সেটা বলতে শুরু করব সরি এটা হচ্ছে সি এক্স মাইনাস সি এক্স বার এর হোল স্কয়ার সো আমরা হচ্ছে যদি এটা করি তাহলে দেখবেন যে জিনিসটা হচ্ছে এরকম আসে আমরা এইখান থেকে যদি করি তাহলে আসে হচ্ছে মাইনাস থ্রি এর হোল স্কোয়ার তারপর প্লাস মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে প্রত্যেকটা এই করে যোগ মানে যোগ করে এই যে দেখেন এই করে অলরেডি আমরা মিন ভ্যালুটা পেয়ে গেছি অলরেডি মিন ভ্যালুটা এই যে অলরেডি এই যে সি CSBP minus CSBP bar between the two. এইটাই এইগুলো এইটাই ভ্যালুটা সো এইগুলোকে যদি আমি হোল স্কয়ার করে n minus 1 দিয়ে ভাগ দেই n minus 1 দিয়ে ভাগ দাও মানে কি 6 minus 1 দিয়ে ভাগ দিছে 6 minus 1 দিয়ে ভাগ দিলে আসে কত 4.4 সো এইটাই হচ্ছে আমার প্রথম ভ্যালু ম্যাট্রিক্সটার ভ্যালু কিন্তু আগে বসানো নাই ম্যাট্রিক্সটা হচ্ছে ফাঁকা ঠিক আছে এটা হচ্ছে ম্যাট্রিক্সটার ফাঁকা So X SBP DBP SBP DBP. So it can also 4.4. Similar way the correct as upon corporate correct as a J. 48 Shop gula square for it. N minus 1 day bhaag. Only Ashima will check. 8.0. That's right. Okay. Tar correct as এইটা ইনটু ওইটা ঠিক আছে এই যে এইখানের যে ভ্যালু ইনটু এইখানের ভ্যালু তার সাথে 1 বাই এন মাইনাস 1 মানে মাইনাস 3 ইনটু মাইনাস 4 এই যে মাইনাস 3 ইনটু মাইনাস 4 এটা জুম করার অপশন আছে এইটা এরপর আমরা যে ওই যে চার্ট করছিলাম ওটার ভিতর তো আমরা ওই চার্টের ভিতর তো আমরা ওই যে গুণ করে গুণ ফলগুলো আবার এক জায়গায় রাখছিলাম বা যোগ দিয়ে করে যে ফলগুলো একবার এক জায়গায় রাখছিলাম যে এখানে তো শুধু দুইটা লাইন আছে দুইটা কলাম আছে দুইটা কলাম আমরা তো চার্ট যখন করছিলাম ওই যে ম্যাথ যখন করছিলাম তখন তো একাধিক কলাম করে পরে ওটার ভিতরে ভ্যালু বাইর করে হ্যাঁ আপনারা এগুলো পাশাপাশি বসাইতে পারবেন সমস্যা নেই না এইখানে তো মানে ওই পাশাপাশি করে পরে ডাইরেক্ট করে দিয়েছে এইখানে হচ্ছে আমি আপনাদের আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখাইছি প্রতিটা কলামে কি হচ্ছে চোখের জুতি এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেটর কনভারিয়েন্স ম্যাট্রিক্স আমাদের একটা এই ডাটাগুলো থেকে কনভারিয়েন্স ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা বের করতে হবে ঠিক আছে এটা বুঝছেন এই ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো কনভারিয়েন্স ম্যাট্রিক্সটা কি কনভারিয়েন্স ম্যাট্রিক্সটা হচ্ছে এই এই ভ্যালুগুলো থেকে আমরা একটা রিলেশনাল ভ্যালু বের করব একটার সাথে আরেকটা কি রিলেশন রিলেশনাল ভ্যালু এটা হচ্ছে কনভারিয়েন্স ম্যাট্রিক্স সো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স এগুলো আপনাদের শেখানো হবে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা বা আপনাদের ম্যাথ কোর্স যেগুলো আছে এখানে শেখানো হয়েছে ম্যাট্রিক্সে এগুলো মনে করে দিতে আপনারা হয়তো মনে করবেন সো ওইটা আমার কোর্স না এটা সেখানে আমার কোর্স না আমার জাস্ট কোর্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা কিভাবে ক্যালকুলেট করে ঠিক আছে সো আমরা যেটা করব এটা সূত্র হচ্ছে এই যে এটা 1 বাই n মাইনাস 1 সামেশন অফ সি অফ এক্স আই মাইনাস সি অফ এক্স বার এই সি অফ এক্স আই মাইনাস সি অফ এক্স বার এটা হোল স্কয়ার সো সি অফ এক্স ওয়াই বাই সি অফ এক্স বার হোল স্কয়ারই হচ্ছে এই ফর্মুলা সি অফ এক্স আই বাই সি আই সি অফ এক্স আই মাইনাস সি অফ এক্স বারই হচ্ছে এই ভ্যালু
এটার হোল স্কয়ার মানে কি মাইনাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কয়ার মানে এগুলোর হোল স্কয়ারের সামেশন এবার বুঝছেন হোল স্কয়ারের সামেশন তারকে কত দিয়ে ভাগ দিব n মাইনাস 1 দিয়ে ভাগ দিব সো n মাইনাস 1 দিয়ে ভাগ দিলে 4.4 আসে তারপর একটা বের করব হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এইগুলার হোল স্কয়ারের যোগফলকে n মাইনাস 1 দিয়ে ভাগ দিব দিলে আসে হচ্ছে 8 ক্লিয়ার তারপরে বের করব হচ্ছে এই ভ্যালু দুটো এই দুটো ভ্যালু বের করার ওয়ে হচ্ছে আগে হোল স্কয়ার করতাম এখন আর হোল স্কয়ার করব না এখন 8টা ইনটু 8 এর যোগফল বাই n মাইনাস 1 সো 8টা ইনটু 8 এর যোগফল বাই n মাইনাস 1 হচ্ছে মানে যেটা মাইনাস 3 ইনটু মাইনাস 4 প্লাস মাইনাস 1 ইনটু মাইনাস 2 এই যে এগুলো সবগুলো গুণ করে যোগফল বুঝে ডিভিপি আবার ওই পাশে ডিভিপি দেখছস এসভিপি তাহলে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে গেলে এটা হচ্ছে কোরিলেশন বের করতাম না আমরা গ্রাফে একটার সাথে একটা রিলেশন দিই এটাই বের করতেছি এটাই হচ্ছে কোভ্যালেন্স ম্যাট্রিক্স সো একটার সাথে একটা রিলেশন কি এটা আমরা এখন বের করলাম আচ্ছা সো এইখানে বলতেছে যে হচ্ছে আমরা কার সাথে কার গুণ করতেছি এটা এখানে দেখাই দিচ্ছে আর কি যে রেড মার্ক আর এখানে ওই ভাগেরটার মধ্যে 6 মাইনাস 1 সো এগুলো আমরা বের করব সো এখন এইখান থেকে আসলে আমরা কি বুঝলাম এইখান থেকে আসলে আমরা বুঝলাম যে আমাদের ডাটা স্প্রেডটা বুঝলাম ডাটা স্প্রেড মানে কি ডাটা কিভাবে ছড়ায় আছে এটা বুঝলাম দেখেন এবার এখানে দেখেন আমাদের আসছে কত 8 মানে হচ্ছে আমাদের শেষের ডাটা এবং শুরুর ডাটা এই ডাটার মধ্যে দূরত্ব হচ্ছে 8 ঘর বুঝা যাচ্ছে এই ডাটাগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে 8 ঘর কি বরাবর y অ্যাক্সিস আবার যদি আমরা চওড়াটা হিসাব করি এই যে এদিকে আছে এসবি না এসবিপি 4.4 এসবিপি সো এসবিপি এসবিপি হচ্ছে 4.4 বা এই ডাটাগুলো স্প্রেড হচ্ছে 4.4 সো আমরা এটা বের করলাম যে ডাটাগুলো কোন দিকে স্প্রেড কতটুকু এটাই হচ্ছে কনফিডেন্স ম্যাট্রিক্স থেকে আমরা বের করব আর এইটা কি 5.6 টা কি 5.6 টা হচ্ছে আমাদের যদি এই ডাটাগুলোর মাঝ বরাবর যদি এইভাবে একটা দাগ কেটে ডায়াগোনাল বরাবর দূরত্ব হিসাব করি তাহলে আসে হচ্ছে 5.6 যেটা 8.0 4.4 এর মাস বরাবর কোন একটা জায়গা সো এরপর আসি এরপর হচ্ছে এইগেন ভ্যালু বের করতে হবে এইগেন ভ্যালু সূত্র হচ্ছে ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস ল্যামডা হাই ইকুয়াল টু 0 এটা হচ্ছে সূত্র সো এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এইগেন ভ্যালুটা কিভাবে বের করে এই যে দেখেন এইগেন ভ্যালু এটা কি বলেন তো ছোটবেলায় এখানে 1 2 হ্যাঁ না না আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় অন থাকে তাহলে এখানে 4 4 দাও কোথায় 4 4 দাও 4 4 আর 8 0 0 0 1 করে দাও এইটা তো এইটা ওটা ওটা থেকে এইটা এইটা এইটার কথা বলতেছে যে আই এইটা কই থেকে আসলো সো এইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই আই এর সাথে ল্যামডা যখন গুণ করছে তখন জিনিসটা দেখতে হইছে যে এরকম ল্যামডা 0 0 ল্যামডা যে ল্যামডা আই আইটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যা ডায়াগোনালে সবগুলো বাম থাকে ঠিক আছে তো এইটা ক্যালকুলেট করছে এটা হচ্ছে নরমাল বিয়োগ করলে কি দাঁড়ায় নরমাল বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে এই যে এইটা মাইনাস এইটা এটা মাইনাস এইটা
এরকমই তো জিনিসটা দেখতে তখন এই হবে বুঝছেন না এটা জাস্ট নরমাল ভিউ এই যে এইটা মাইনাস এইটা এইটা মাইনাস এইটা এটা মাইনাস এইটা এটা মাইনাস এইটা চ্যাপ্টার জায়গার সাথে তাপমাত্রার জায়গা ভিউ ভিউ সো বিয়োগ করলে এরকম দেখায় এইটাকে ডিটারমিন্যান্ট বের করতে হবে ডিটারমিন্যান্ট মানে কি ডিটারমিন্যান্ট মানে হচ্ছে কোণাকোণি গুণফল এগুলো সবই হচ্ছে ম্যাট্রিক্সের টার্ম সবই ম্যাট্রিক্সের টার্ম ডিটারমিন্যান্ট মানে হচ্ছে কোণাকোণির গুণফল গুণফল করে যেমন 4.4 মাইনাস ল্যামডা ইনটু 8.0 মাইনাস ল্যামডা মাইনাস আরেকটা হচ্ছে মাইনাস 5.6 ইনটু 5.6 দেখেন তো বুঝেন কিনা এই যে কোণাকোণির গুণফল ও বিষয় বুঝছো মানে কোণ গুণ হইছে ডায়াগোনাল গুলো গুণ হইছে এখানে এই স্লাইডটা আমি দিয়ে দিব স্লাইডে সব ডিটেইলস আছে দেখলে বুঝবেন যেটা হচ্ছে এই যে কোণাগুলো আমি আগে দিয়ে দেওয়া আছে কোণাগুলো গুণফল এবং কোণটা কোণটা গুণ করলে কি কি আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এরপর এই ইকুয়েশনটা যদি ভাগ গুণ যোগ বিয়োগ এটা কিভাবে আসলো এটা ম্যাথ ক্লাসের জিনিস এটা ভাগ গুণ যোগ বিয়োগ ছিল যা করে দেখুন যে এটা একটা জিনিস আসছে এটা হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণ ছোটবেলায় করতেন না মিডিল টার্ম ব্রেকআপ সবাই সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসবেন নাহলে ইমেজ করতে পারবেন না কারণ ল্যাবটা কি নরমালি আমরা তো এইখানে জিনিসটা হচ্ছে কি মিডিল টার্ম ব্রেকআপ আপনারা ছোটবেলায় শিখছেন আমি জানি আপনারা পারেন অনেকে পারেন না কিন্তু যারা পারেন এটাই পারবেন না কারণ হচ্ছে এখানে একটা দশমিক আছে আমরা ছোটবেলা যেগুলো করছিলাম ওগুলো হচ্ছে কোন দশমিক ছিল দশমিক তিন এর সাথে চার যোগ করলে তিন মাইনাস চার এভাবে করে আসছিলাম জি স্যার এখানে দশমিকটা একটু ভেজাল হতো পূর্ণ সংখ্যা করছি আমরা দশমিকের গুলো বের করতে গেলে আমরা একটা ক্যালকুলেটর আসলে জরুরি সো সাইন্টিফিক ক্যালকুলেটর সবাই পরীক্ষার বেলা নিয়ে এসেন নাহলে কাটা সো এইটার মিডিল টার্ম ব্রেকআপ ট্রেকআপ যদি আমি করি করার পর দুইটা ভ্যালু আমরা পাই একটা হচ্ছে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 0.32 আর একটা হচ্ছে ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 12.08 এইটা কি এইটা জাস্ট ফর শো এটা আপনার পরীক্ষা আকারের দরকার নেই কিছুই নেই এটা জাস্ট ফর শো এটা হচ্ছে একটা প্যারাবোলার সূত্র এই সূত্রটাকে বলা হয় ফিজিক্সের বসে প্যারাবোলা বা ফিজিক্সে প্যারাবোলা এরকম মনে আছে কিনা জানি না ফিজিক্সে বা যে হায়ার ম্যাথসে করছিল না কিন্তু সব ভুলে গেছি সব না ভুলে গেল সমস্যা নেই এটা আঁকানো লাগবে না জাস্ট এই সূত্রটা যদি আমি দেখতে চাই তাহলে জিনিসটা দেখতে হয় এরকম তো ল্যামডা 1 এর মান হচ্ছে 0 সাথে যে ল্যামডা 1 এর মান হচ্ছে 0.32 এই যে এটা আর ল্যামডা 2 এর মান হচ্ছে 12.08 এই যে এখানে 12.0 এবং জিনিসটা এমন কেন হইছে স্যার কারণ হচ্ছে এইটা হচ্ছে সূত্র হচ্ছে প্যারাবোলা সূত্র এটাকে বলা প্যারাবোলা এটা ভাষায় গিয়ে হাইপারবোলা প্যারাবোলা কাকে বলে যদি কারো রিসার্চ করতে হচ্ছে করতে পারেন অথবা এটা দরকার তাহলে ভুলে বাতা দস্ত হয়ে যাবে এটা দরকার নেই আমার জাস্ট বের করার টার্গেট হচ্ছে ল্যামডার ভ্যালু ল্যামডার ভ্যালু সো এই ল্যামডার ভ্যালু দুটো বের হইছে বেরোনোর পরে আমাদের আইগেন ভেক্টরস অফ কনভারিয়েন্স ম্যাট্রিক্স কোভারিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হবে আইগেন ভেক্টরস এইভাবে এটা হচ্ছে এ ভি এ ইনটু ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু ভি সো এ কি এ হচ্ছে এই যেটা এটা ম্যাট্রিক্সটা এ ইনটু ভি সো ভি এর ভ্যালু আমরা জানি না একটাকে জোড় দিছি এক্স একটাকে জোড় দিছি ওয়াই একটাকে জোড় দিছি এক্স একটাকে জোড় দিছি ওয়াই এই ল্যামডার ভ্যালু প্রথম দুইটা ভ্যালু বেরিয়েছে আমরা দ্বিতীয়টা ভ্যালু দিছি দুইটা ভ্যালু বেরিয়েছে আমরা দুইটাই নিই প্রথমে একটা দিয়ে করব তারপর আরেকটা দিয়ে করব আদিবা বের করতে
দুইবার বের করতে হবে। সো প্রথমে আমরা করছি হচ্ছে 12.08 দিয়ে এক্সএল এর ভ্যালু আমরা জানি না। সো আমরা যদি এই গুণটা করি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে যে এইটা বাই এইটা রো বাই কলাম এটা বাসা এটা দেখে নিয়ে নিজ দেয় এগুলো হচ্ছে ম্যাথ ম্যাথ টিচারের কাজ আমার কাজ না। সো এইটা আমি আমরা জানি যে একটু মনে করলেই পারবো এটা খুবই ইজি। এখানে আবার যোগ করে দিচ্ছি এটা ছোট ম্যাট্রিক্স 4x4 এটা নিয়ে এত পেড়া খাওয়ার কিছু না এটা পারবো। সো এটা যদি করেন তো দেখেন যে 4.4 × x + 5.6 × y যে রো বাই কলাম আবার 5.6 x তারপর এটা বাই a প্লাস 8.0 সো এই যে 5.6 × x + 8.0 × y সো এটা হচ্ছে 12.8। তো এইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে x থেকে x বিয়োগ হবে না এটাকে এই পাশে নিয়ে গেলে x থেকে x বিয়োগ হবে না। সো বিয়োগ হওয়ার পর জিনিসটা ছোট হয়ে এরকম হবে। হ্যাঁ আচ্ছা তো এইখান থেকে আমরা পাই হচ্ছে y = 1.37 x মানে এই দুটো ভাগ করলে y এর ভ্যালু বসাই x এর ভ্যালু যদি 1 বসাই y এর ভ্যালু পাচ্ছি কত 1.37 তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম না x এর ভ্যালু যদি 1 বসাই y এর ভ্যালু আসে 1.37 x এর ভ্যালু যদি 1 বসাই y এর ভ্যালু আসে 1.37। এইটাকে আমার একবার নর্মালাইজ করা লাগবে। আচ্ছা যাই হোক তো এইখান থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি এই ভি এর যে ভ্যালু বের হলো এখান থেকে কিছু জিনিস বুঝতে পারি। একটা হচ্ছে এক্স এর ভ্যালু যখন এক ঘর যাবে ঠিক আছে এই যে এটাকে তো জুম করতে পারতেছি না জিনিসটা হচ্ছে এরকম এক্স এর ভ্যালু যখন এক ঘর যাবে ওয়াই এর ভ্যালু যাচ্ছে কয় ঘর 1.37 ঘর। এইটা আমরা আপাতত বুঝলাম এটাই এখানে দেখাচ্ছে এই যে ওয়ানটা আসলে এই যে এক্স এর এই জায়গায় এসে নামছে না আর এটা হচ্ছে ওয়াই এর ওয়াই বরাবর এটাই দেখাচ্ছে। সব কিছু ভেঙে ভেঙে দেখানো হয়েছে এই স্লাইডে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটাকে এরা হচ্ছে কি করছে নর্মালাইজ করছে। নর্মালাইজ কিভাবে করে নর্মালাইজ করে হচ্ছে এখানে প্রতিটা ভ্যালুকে ভাগ দিবেন √1² + 1.37² এইটা করলে আসে হচ্ছে নর্মালাইজ করা ভেরি ইজি। এটা হচ্ছে পিথাগোরিয়ান যে ল আছে না a² = b² + c² ওই সূত্র তো এটা খুব ইজি এখানে কোনো কঠিন কিছু না নর্মালাইজ করা বিশাল বড় সো ক্যালকুলেশন করে দিও ম্যাথ করি এটা দেখতে বড় লাগছে কিন্তু ম্যাথ কিন্তু খুব বেশি বড় না ক্যালকুলেশন কিন্তু খুবই ছোট হয় এখন ক্যালকুলেশন বসাইতে পারলে আপনার হয়ে যাবে লেখালেখি হবে কিনা। আচ্ছা এরপর আমরা জাস্ট কোনটা দিয়ে করলাম এতক্ষণ হচ্ছে 0. এই সবাই একটু দেখেন 12.08 আর একটা বাকি আছে ওই যে 0.3 কত জানি ছিল এই যে 0.32 দিয়ে আমরা সেম কাজটা আবার করব। সেম কাজটা যদি আবার করি তাহলে আমাদের
এই যে সেম কাজটা আবার করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে, এটা যদি আমরা আবার করি আমাদের রেজাল্ট আসে হচ্ছে -0.81 0.51, এরকম আসে। ঠিক আছে, D1 এর সো এইটা এই দুইটা মিলে আমরা এরপর যে ম্যাট্রিক্সটা গঠন করব এটার নাম হচ্ছে এইগেন ভেক্টর। কি ভেক্টর? এইগেন ভেক্টর যে লেখা আছে, এইগেন ভেক্টর আছে, এই যে এইটা এখানে বসছে এইটা এখানে বসছে, জাস্ট এই দুটা নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, এটাকে বলা আছে এইগেন ভেক্টর। সো এইগেন ভেক্টর ভিউ তুমি কি দেখছো? এইগেন ভেক্টর, সো এইগেন ভেক্টরে এইগেন ভেক্টর থেকে আমরা এবার ফাইনালি বের করব যে আমাদের কোন কলামের দাম কত। দুইটা কলাম ছিল না, কোন কলামের দাম কত এটা বের করব। এটা বের করার হয়েছে এইটার সাথে আমরা যে সেন্টার ভ্যালু ম্যাট্রিক্স ছিল না সেটাকে আমরা এবার গুণ করব। কোনটা সাথে গুণ আছে? ডি এর সাথে ভি। প্রথমে থাকবে এইটা, এটাকে ধরলাম ডি, এরপরে এইটাকে ধরলাম ভি, সো ডি ইনটু ভি করে এই যে এই ম্যাট্রিক্স বাই এই ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা অর্ডার অফ আমাদের এটা আগে এটা পরে এগেন ভেক্টর আর কিছু আমরা যেটা ধরছি কোভারিয়েন্স ম্যাট্রিক্স এর সাথে আমাদের এই যে এই এই এটা গুণ করলাম, গুণ করার পরে আমাদের এরকম একটা জিনিস। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন কিনা জানি না, তবে হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, এটা ইজি, এটা খাতায় দিয়ে ভেঙে করতে হবে। সো এটা গুণ করে নেন। সো এইখানে দেখেন আমাদের এই যে দুইটা ভ্যালু আছে না, এই দুইটা ভ্যালু যখন বসেছিলাম জিনিসটা এই যে ভি ওয়ান আর ভি টু, দেখেন ভি ওয়ান আর ভি টু এর জন্য আমরা এই যে এই দুইটা দাগ টানছিলাম। ঠিক আছে, সো এই গুণ করার মাধ্যমে আমরা যেটা করলাম এই ভ্যালু গুলাকে এক্স ওয়াই অ্যাক্সিসে নিয়ে আসলাম। এই যে দেখেন আগে ছিল কেমন, এরকম ছিল না জিনিসটাকে, এই যে দেখেন এই যে ঘুরতেছে। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এইভাবে ঘুরায়ে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর পারফেক্টলি অ্যালাইন করে নিয়ে আসলাম। এরপর আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে এই ভ্যালুগুলার ভ্যারিয়েন্স বের করতে হবে। সো ভ্যালুগুলার ভ্যারিয়েন্স, আচ্ছা হ্যাঁ, আমাদের হচ্ছে এই ভ্যালুগুলার ভ্যারিয়েন্স বের করতে হবে। সো ভ্যারিয়েন্স বের করার ওয়ে হচ্ছে এই যে এর আগের ভ্যারিয়েন্স কত ছিল, 4.4 আর 8 কিভাবে বের করছিলাম মনে আছে? ভ্যালুগুলোকে আমরা স্কয়ার করছিলাম, যোগ করছিলাম, n - 1 দিয়ে ভাগ দিছিলাম, মনে আছে? এটাকে আমরা করছিলাম ভ্যারিয়েন্স। এইটারও সেম ভাবে ভ্যারিয়েন্স বের করতে হবে, মানে আমাদের যে আগেকার যে রেজাল্ট এই যে এই এই যে গুণ করার পরে যে রেজাল্ট এই দুইটারও ভ্যারিয়েন্স সেম ভাবে বের করতে হবে। ঠিক আছে, এই দেখেন আর বেশি রাখি সেম জিনিসটা আরেকবার করতে হবে, সেম জিনিসটা আবার বের করতে হবে, এই দুইটার ভ্যারিয়েন্স বের করতে হবে। আগে আমরা যে 4.48 কিন্তু বের করছিলাম মনে আছে কেমনে, গুণ করে করে। আচ্ছা, সো ভ্যারিয়েন্স বের করার পর আমরা দেখতে পাচ্ছি যে কি বুঝতে পারতেছি যে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমরা ওই ভ্যালুটাকে ঘোরা দিছি তখন আমাদের স্প্রেড আসলে কত হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর 12.08, ওয়াই অ্যাক্সিস বরাবর কত হচ্ছে 0.32, এটা হচ্ছে আমাদের স্প্রেড। এই যে দেখছেন, তার মানে কি? তার মানে আমাদের এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেইটা হচ্ছে আমাদের দুইটা ভ্যালু মিলায়ে টোটাল যদি হয় 100%,
দুইটা ভ্যালু মিলায় টোটাল যদি হয় 100% সো এই ভ্যারিয়েন্সকে এই ভ্যারিয়েন্স দিয়ে ভাগ দিলে এই দুটো যোগফল দিয়ে ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ বের হচ্ছে সো পার্সেন্টেজ কার পার্সেন্টেজ বের করলাম আমরা এইটার পার্সেন্টেজ এইটার পার্সেন্টেজ কত আসছে 97.4 মানে হচ্ছে এই দুইটা কলামের ভিতরে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কলাম হচ্ছে PC1 এবং PC1 এর ভিতরেই 97.4% ডাটা আছে মানে হচ্ছে PC1 এর ভিতরেই আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে মানে 97% ইনফরমেশন আছে PC1 এ বাকি যে 3% ইনফরমেশন PC2 এ তাহলে PC2 এর দরকার আছে আমার 97% ইনফরমেশনই আমি একটা কলাম থেকে যদি পাই আমার আরেকটা কলামের কোনো দরকারই নেই তাহলে তাহলে দেখেন এইখানে যে জিনিসটা দেখাচ্ছে এখানে বলতেছে যে এইখান থেকে যে আমার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা বের হয়েছে এটা আসছে কি 00 আসার কারণ কি 00 আসার কারণ হচ্ছে মানে এই জায়গায় এসে আপনার কিন্তু আবার ওই ম্যাট্রিক্সটা বের করতে হবে এই ম্যাট্রিক্সটা বের করার পর আপনারা দেখতে পাবেন এই দুটো আসছে কি 00 এই দুটো আসছে একটা 12.8 একটা হচ্ছে 0.32 সো এইটার মানে কি এখানে লেখা আছে এই যে we see that the covariance between PC1 and PC2 is equal to 0 which means that PC1 and PC2 are completely uncorrelated uncorrelated মানে কি একটা আর একটার সাথে কোনো সম্পর্কই নেই মানে আপনার সিস্ট যে মানে ব্লাড প্রেসার যে লো পার্ট আর ব্লাড প্রেসার যে হাই পার্ট এইটা একটা একটার সাথে কোনো সম্পর্ক নাই এমন হইতে পারে আপনার ব্লাড প্রেসার লোটা হচ্ছে 80 হাইটা হচ্ছে 160 এমন হইতেই পারে হ্যাঁ বুঝতে পারছ স্যার ঠিক আছে লোটা আপনার ঠিকই আছে কিন্তু হাইটা বেশি হয়ে গেছে সো এটা হচ্ছে একটা রিয়েল লাইফের প্র্যাকটিক্যাল একটা ইয়ে যে আপনি যদি মনে করেন যে ব্লাড প্রেসার লোটা সাথে হাইয়ের কোনো সম্পর্ক আছে লো যদি হয় 120 হাই হতে পারে 130 আবার এমন হতে পারে লো 80 হাই হতে পারে 130 মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই এটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি আর সবচেয়ে বেশি ম্যাটার করে কোনটা এটাও আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি সেটা হচ্ছে SBP বা PC1 SBP মানে সিস্টোলিক যেটা ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ম্যাটার করে এই ডাটার ক্ষেত্রে ঠিক আছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি ডাটাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই কলামে কোনো দরকার নাই সো আমরা এই ডাটাটাকে বাদ দিয়েই কাজ করলে আমরা সেম রেজাল্টই পাবো সো পিসি এটা কি বোঝা গেছে কি করলো এতক্ষণ না এইটা আসলে আমি ভেঙে ভেঙে দেখাইছি দেখে খুব বড় লাগতেছে ম্যাথটা আসলে এত বড় না আমি একবার সামারাইজ করি আমরা কি করলাম সামারাইজ করি দেখি আপনারা বুঝেন কিনা একবার এই সবাই একটু মনোযোগ দেন একবার আমরা সামারাইজ করব দেখি আপনারা বুঝেন কিনা কঠিন কিনা আমরা দেখি প্রথমে হচ্ছে এই দুটার এভারেজ বের করছে এভারেজ বের করে এভারেজ থেকে এগুলো বাদ দিছি বাদ দিলে এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ভ্যালু অফ এরর বাদ দেওয়ার পরে এরা পড়ছে নতুন একটা টেবিল টেবিল থেকে আমরা কি বের করছি কোভ্যারিয়েন্স বের করছি কোভ্যারিয়েন্স হ্যাঁ কোভ্যারিয়েন্স বের করছি কোভ্যারিয়েন্স কিভাবে বের করছি এই যে এগুলার স্কয়ার যোগ করে n 1 দিয়ে ভাগ এগুলার স্কয়ার যোগ করে n 1 দিয়ে ভাগ আর একটা হচ্ছে এই দুটার গুণফল n 1 দিয়ে ভাগ শেষ এরপর হচ্ছে আমরা
সো এইখানে k - ল্যামডা k তো অলরেডি বের করা শেষ ল্যামডা i মানে হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা এই যে এটা এটা বিয়োগফল এটা করলে আপনার এরকম একটা ইকুয়েশন আসে লাস্টে এইখান থেকে আপনারা এই ইগেন ভ্যালুটা বের করবেন ল্যামডা 1 আর ল্যামডা 2 পাবো ইগেন ভ্যালু ল্যামডা 1 আর ল্যামডা 2 পাবো সো দিস ইজ ভেরি ইজি এটা হলো যে সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপে এইটার প্রথম ভ্যালুটা দিয়ে একবার এ ভি ল্যামডা ভি সেকেন্ড ভ্যালুটা দিয়ে একবার এ ভি ল্যামডা ভি এটা কি এটা হলো যে ডাটা কোভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আর এইটাকে ভিটাকে আমরা এক্স ওয়াই ধরে এক্স ওয়াই ধরে ঠিক আছে নিয়ে হচ্ছে আমরা এইখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করব এটা হচ্ছে স্টেপ 3 দুইটা নিয়ে করলাম করার পরে ফাইনালি আমরা আস্ত ভি পাবো ঠিক আছে আস্ত আইগেন ভেক্টরটা পাবো এটাকে বলা হয় হচ্ছে এই যে দুইবার করার পরে আমরা আইগেন ভেক্টরটা পাইলাম আইগেন ভেক্টরের সাথে কাকে গুণ দিব এইটার সাথে আইগেন ভেক্টরকে আমরা গুণ দিব এইটার সাথে আইগেন ভেক্টরকে আমরা জিরো কম্পোনেন্ট দিব হ্যাঁ যেটা কি ভেক্টর ডেরিভেটিভ কি ভেক্টর ভেক্টর বলা এটাকে আইগেন ভেক্টর ওই যে এস এস ডি পি ডি পি এটার স্যার ওটা ওই যে ওটা ডি ওটা একটা জাস্ট নরমাল এই যে আইগেন ভেক্টরের সাথে এইটাকে আমরা আমি ওই বক্সটাকে ডি হিসেবে অ্যাসাইন করে নিলাম ডি হিসেবে অ্যাসাইন করে নাও তুমি তুমি সি দিয়ে বলছো এইটার সাথে হ্যাঁ এটা আপনার ইচ্ছা মতো ধরতে পারেন সো এইটার সাথে আমাদের এই আইগেন ভেক্টরকে আমরা কি করলাম গুণ দিলাম গুণ দিয়ে আমরা ফাইনালি যেটা পাচ্ছি গুণ দিয়ে ফাইনালি পাচ্ছি এইটা এইটার আবার কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা বের করতে হবে কোভেরিয়েন্সটা বের করতে হবে যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পুরোটাই বের করতে হবে মানে এই চারটা ভ্যালু বের করতে হবে করে এরপর প্রতিটা ভ্যালুর পার্সেন্টেজ চেক করবেন সেটা আপনারা নাইভ বেসের লাস্টে করছিলেন হ্যাঁ নাইভ বেসের লাস্টে করছিলেন সেম ভাবে পার্সেন্টেজটা চেক করবেন চেক করে যেটার পার্সেন্টেজ বেশি আসবে সেটা রাখবো আরেকটা বাদ বাকিটাকে বাদ দিই সো যে আরেকটা আমি কেটে দিলাম তার মানে আমার বোঝা যাচ্ছে যে প্রথমটা প্রথমটা আছে পরটা নেই সো শেষ আমাদের পাঁচটা স্টেপে ম্যাথ শেষ তারপর শেষ সো ম্যাথ আমি অ্যাকচুয়ালি 39টা স্লাইড বানাইছি আপনারা জন্য এটা ভাষায় দিয়ে যখন স্লাইডটা চেঞ্জ করবেন আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে কোনটা এছাড়া ম্যাথ ছোট ঠিক আছে এবার বলেন কোন জায়গায় কোনটা বুঝেন নাই কিনা এমন জায়গা আছে কিনা ঠিক আছে এটা হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন সো আমরা এই মেথডে করব ঠিক আছে আমরা তো একটা না পড়ে গেছি মানে আজকে টপিক এটা আজকে এটা পড়াবো না নেক্সট দিন আমরা হচ্ছে পিসিএ একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করব ঠিক আছে ইনশাআল্লাহ এটা আপনারা একটু দেখে আসেন পিসিএ ম্যাথ আমরা নেক্সট ক্লাসে একটা ইয়ে করব এক কাজ করি আমরা পিসিএর উপর একটা ক্লাস টেস্ট নেই তাহলে আমরা পরীক্ষা ভালো হবে ওকে ক্লাস টেস্ট আমরা কিন্তু নেই নেই এখন তাহলে আমরা হচ্ছে পিসিএ হ্যাঁ নেক্সট ক্লাসে পিসিএ আর কেমিস ক্লাস টেস্টিং এর উপর একটা ক্লাস টেস্ট নেক্সট ক্লাস কি কি নেক্সট ক্লাস কি শুনি কে স্যার নেক্সট ক্লাস নিয়ে না স্যার শনিবার তো স্যার নেক্সট ক্লাস নেক্সট ক্লাস দিন एग्जाम দিতে চলে গেলাম এটা না স্যার আগে প্র্যাকটিস করে পরে एग्जाम দিই হ্যাঁ एग्जाम দিন প্র্যাকটিস করে পরে एग्जाम দিই স্যার কিন্তু আমি সময় দিব তোমার সাথে আচ্ছা শুনেন শনিবার প্র্যাকটিস করব রবিবার एग्जाम দিই ওকে হ্যাঁ এই আছে তাহলে নেক্সট সানডে লিখে দিব নেক্সট সানডে মোবাইল নিয়ে আসবে স্যার আমি মোবাইল নিয়ে আসব পিসি টু এর কেয়া পিসি টু এর সাথে কে পিসি বারের মধ্যে অপারেশন একটা কথা বলি
টিসিএ যখন আপনারা করবেন আপনাদের অবশ্যই আপনার আন্দাজ অনুযায়ী এই গ্রাফটা পেতে হবে শনিবার।